হাই ফ্রেন্ড ওয়েলকাম টু সায় সিস্ট্রি দেখবো আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো আগে তোমাদেরকে বলে দিই প্রতিদিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে আমাদের ডিসক্রিপশনের যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের যে পিডিএফ সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো চলো আজকে গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন ভেরি 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 ইম্পর্টেন্ট দেখো বলছে সম্প্রতি কোন দেশ করোনা ভাইরাস সংক্রান্ত গ্রিন পাস সিস্টেম চালু করলো তোমরা অনেক স্ক্রিন ছবি দেখতে পাচ্ছ দেখো এখানে একটা করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো প্রশ্ন হচ্ছে গ্রিন পাস সিস্টেম কোন দেশ চালু করলো দেখো এটা কিন্তু সম্প্রতি চালু করেছে অপশান সি ইসরায়েল ইসরায়েল কিন্তু সম্প্রতি গ্রিন পাস সিস্টেম চালু করেছে আচ্ছা কী এই গ্রিন পাস সিস্টেম সেটা আমরা আগে জেখে নেবো দেখো গ্রিন পাস সিস্টেম অ্যাকচুয়ালি হচ্ছে মনে করো সাপোজ এই মহিলাটাকে তোমার কোভিড নাইন্টিনের টিকা দেওয়া হচ্ছে তার মানে এই মহিলাকে দেওয়া হবে একটা গ্রিন পাস certificate. অর্থাৎ তুমি যদি করোনা ভ্যাকসিন নিয়ে থাকো তাহলে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যার ফলে যেটা কিন্তু তোমাকে অনেক অনেক সাহায্য করবে তুমি যদি কোনো কোনো জায়গায় যাও সেক্ষেত্রে তুমি যদি তোমার কাছে যদি গ্রিন পাস সার্টিফিকেট থাকে তাহলে তুমি সেখানে যেতে পারবে অনেক ভিড় মধ্যে যেতে পারবে বাজারে যেতে পারবে মানে বিভিন্ন জায়গায় তুমি সেখানে অংশগ্রহণ করতে পারবে কিন্তু তোমার কাছে যদি কোনো গ্রিন পাস সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু বদ্ধ থাকতে হবে অর্থাৎ মেন কথা হচ্ছে করোনা ভাইরাস টিকা যদি নেওয়া হয়ে থাকে তাহলে তুমি একটা গ্রিন সার্টিফিকেট পাবে এটা দেখব সম্প্রতি কোন সংস্থা এস আর এস এ এম সিস্টেম করল ভারতীয় নৌসেনার জন্য আচ্ছা এর ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশন এ ডিআরডিও ডিআরডিও কিন্তু সম্প্রতি এ সিস্টেমটা লঞ্চ করেছে আচ্ছা আমরা গিয়ে দেখব পুরো নামটা কি দেখো পুরো নাম হচ্ছে ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সার্ভিস টু এয়ার মিসাইল হচ্ছে এর পুরো নাম ওকে যেটা ভারতীয় নৌসেনার জন্য কিন্তু মেনলিটা তৈরি করা হয়েছে এবং আমরা মাথায় রাখবো এটা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে উড়িষ্যার চাঁদিপুর থেকে এটাকে উৎক্ষেপণ করা হয়েছে আচ্ছা একটু ভুল রয়েছে পিডিএফের এই উপরটাতে তোমরা দেখতে পাচ্ছো বিশে জানুয়ারি লেখা আছে এটা একটু চেঞ্জ করা হয়নি আজকে জাস্ট প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে যাই হোক কোশ্চেন কিন্তু একদম মুখে রয়েছে ওকে চলো থার্ড কোশ্চেন দেখব ভারতের প্রথম কোন রাজ্যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করা হলো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ দ্য ফার্স্ট স্টেট যেখানে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করলো কার উদ্যোগে এটা কিন্তু তৈরি করা হচ্ছে ডিআরডিওর উদ্যোগে ওকে প্রশ্ন হচ্ছে কোথায় ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করা হল আচ্ছা কে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এটা দেখো মূলত ফায়ার ব্রিগেডের জন্য কাজ করবে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার অর্থাৎ ফায়ার ব্রিগেড কীভাবে ট্রেনিং দেওয়া হবে কোনো জায়গায় আগুন লাগলে অতিরিক্ত শর্ট টাইমের মধ্যে কীভাবে তার মোকাবেলা করা হবে অর্থাৎ সমস্ত কিছু স্কিল ডেভেলপমেন্ট করা হবে মূলত ফায়ার ব্রিগেডের এটা বা এই সিস্টেমটা কে লঞ্চ করলো ডিআরডিও লঞ্চ করলো আচ্ছা উদ্বোধন কে করলেন রাজনাথ সিং কিন্তু এটা উদ্বোধন করলেন রাজনাথ সিং কোন মন্ত্রী তোমার প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং দেখবো নেক্সট কোশ্চেন আবারও বলছি যদি এই ভিডিওটি পিডিএফ নিতে হয় ডিসক্রিপশনের লিঙ্ক হচ্ছে সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফ নিয়ে নেবে দেখো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে আচ্ছা সরি নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ফিফটি সাফ্রীতি স্কিম লঞ্চ করলেন কি আচ্ছা এই স্কিমটা কে লঞ্চ করেছেন তোমাদেরকে বলে দিই স্কিমটা কিন্তু লঞ্চ করেছেন নিতিন গডকরি আচ্ছা কী স্কিম সেটা দেখব আচ্ছা তার আগে বলে দিই টোটাল আঠারোটা রাজ্যে স্কিমটা লঞ্চ করা হয়েছে যার মূল টার্গেট হচ্ছে অল্প লোন দেওয়া অর্থাৎ এই স্কিমের মধ্যে কিন্তু টোটাল আমাদের আঠারোটা রাজ্যে আমাদের আমাদের বেঙ্গলে রয়েছে এর মেন টার্গেট হচ্ছে ছোটো ছোটো লোন দেওয়া সাপোজ মনে করো ওয়েস্ট বেঙ্গলে কিছু মানুষের লোন দরকার তারা এম অর্থাৎ যেটা তোমার ছোটো বা ক্ষুদ্র ব্যবসা সেটা শুরু করতে চায় তো এই স্কিমের মধ্য দিয়ে কিন্তু তারা লোন পাবে এটাই কিন্তু এর মেন টার্গেট নেক্সট কোয়েশন দেখব দু হাজার কুড়ি একুশ বর্ষের প্রথম অর্থে ভারতের ট্রেড পার্টনার হলো কোন দেশ অর্থাৎ কোন দেশের সাথে ভারত সব থেকে বেশি বাণিজ্য করেছে দু হাজার কুড়ি একুশের ফার্স্ট যে এডিশন ফার্স্ট এডিশন আচ্ছা এবার তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই যে ইয়ারলি এটা কিন্তু ইয়ার ধরা হয় মার্চ থেকে ওকে মার্চ টু মার্চ কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারটা ধরা হয়ে থাকে তো এক্ষেত্রে কিন্তু আমাদের এই সামনের যে মার্চ আসছে সেখানে কিন্তু আমাদের পুরো অর্থ পূরণ হবে তাই কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রথম অর্থ ওকে অর্থাৎ প্রথম ছ মাসে তো প্রথম ছ মাসে কিন্তু এত করোনা থেকে শুরু করে ভালি উপত্যকা ঘটনা সমস্ত কিছু হওয়ার পরেও কিন্তু ভারতের সাথে চীনের ট্রেড পার্টনারই এক নম্বরে ওকে এখানে কিন্তু দ্বিতীয় নম্বরে রয়েছে আমেরিকা তৃতীয় নাম্বারে রয়েছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ এ ইউএই টেন্ট তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যাপারটা টোটাল একশো বিয়াল্লিশ করা হচ্ছে যেখানে কিন্তু আমদানি করা হচ্ছে দুশো পঁয়ত্রিশ বিলিয়ন ওখানে চলো নেক্সট কোশ্চেন দেখবো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রুখতে কোন দেশ প্রথম পদক্ষেপ গ্রহণ করলো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট দেখো এটা কিন্তু আমাদের ভারত কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এটা এমন একটা জিনিস যেখানে কিন্তু দেখো দু ধরনের ফ্যাট লিভার হয়ে থাকে একটা হচ্ছে নন অ্যালকোহলিক আর একটা হচ্ছে অ্যালকোহলিক অর্থাৎ মদ খাওয়ার ফলে একটা লেভার ফ্যাট লিভার হয়ে থাকে আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক যেটা মদ না খাওয়ার ফলে হয়ে থাকে তো এই প্রবণতাটা ভারতীয় মানুষের মধ্যে অত্যাধিক বেড়ে গেছে সেই জন্য কিন্তু ভারত সরকার অফিসিয়ালি গভর্নমেন্টওয়ালি কিন্তু তারা স্টেপ নিচ্ছে এই ব্যাপারটির বিরুদ্ধে দেশে দেশে সমস্ত জায়গায় কিন্তু প্রচার করা শুরু হবে কিছু দিনের মধ্যে যাই হোক নেক্সট কোয়েশন দেখব নেক্সট কোশ্চেন বলা হচ্ছে সম্প্রতি ভারতরত্ন প্রাপক মৌলিনা আবুল কালাম আজাদের মৃত্যুদিন পালন করা হলো তিনি ভারতের কোন মন্ত্রী ছিলেন অর্থাৎ মৌলিনা আবুল কালাম আজাদ যিনি মারা গেছেন যার মৃত্যুদিন গত বারোই বাইশে ফেব্রুয়ারি যেটা পালন করা হয়েছে বাইশে ফেব্রুয়ারি তিনি মূলত কোন মন্ত্রী ছিলেন সঠিক উত্তর যাবে অপশান বি শিক্ষামন্ত্রী ভারত স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে মৌলিনা আবুল কালাম আজাদ ওকে তো আজকে যে গুরুত্বপূর্ণ সাতটি প্রশ্ন ছিল আজকে গুরুত্বপূর্ণ কাইনটা প্যার্সের মতো তো এই সাতটি প্রশ্ন এখানে শেষ হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে